তারপর তারা দুজন সেই ধাবার দিকে এগোয়। তারা দেখে চাঁদনি একটা বড় হাঁড়িতে করে কিছু রান্না করছে। এই দেখে তোলারাম আর শেরু চমকিয়ে যায় যে এত রাতে সে এত বড় হাঁড়িতে করে কি বানাচ্ছে। শুনুন বোন, আমাদের ট্রাকটা পাংচার হয়েছে আর আপনার ধাবা ছাড়া এখানে কিচ্ছু নেই। আমরা এখানে সকাল পর্যন্ত থাকতে পারি? হ্যাঁ, আর তার বদলে আমরা কিছু টাকা আপনাকে দিয়ে দেব। হ্যাঁ, কেন নয়, আপনারা নিশ্চয়ই এখানে থাকতে পারেন। এমনিতেও চাঁদনির ধাবা তো রয়েইছে লোকেদের সাহায্য করার জন্য। আর তাছাড়া এত রাত্রে আপনি এত বড় বাসনে কি খাবার রান্না করছেন, আমরাও একটু পেতে পারি? হ্যাঁ, কেন নয়, আসুন আপনারা নিজেরাই দেখে নিন কি সুস্বাদু খাবার হচ্ছে। তখন শেরু আর তোলারাম সেই হাঁড়ির দিকে এগিয়ে ওখানে ঝুঁকে দেখতে থাকে। সেটা দেখতেই তাদের হুঁশ উড়ে যায়। ওই বড় হাঁড়ির মধ্যে অনেকগুলো কাটা হাত, পা আর মুন্ডু ছিল। তারা দুজন একে অন্যের দিকে তাকাতে থাকে আর ভয় পেয়ে যায়। এটা কি বোন, এ তো সব মরে গেছে। শেরু আর কিছু বলার আগেই চাঁদনি জোরে জোরে হাসতে শুরু করে। আর তারপর নিজের রূপ পরিবর্তন করে বলে, কেন খাবার পছন্দ করলো না? তাকে এই রূপে দেখে তোলারাম আর শেরু এদিক ওদিক দৌড়তে শুরু করে। চাঁদনি হাসতে থাকে আর বলতে থাকে, যতই পালাও না কেন বাঁচতে পারবে না। এটা চাঁদনির ধাবা, এখানে একবার যে আসে সে আর ফিরে যায় না। তোলারাম আর শেরু দৌড়তে দৌড়তে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তারা এদিক ওদিক দেখতে থাকে, তারা চাঁদনিকে দেখতে পায় না। তারপর তাদের মনে হয় যে সে চলে গেছে। ওদের ধরে প্রাণ চলে আসতেই থাকে, আর ঠিক তখনই তাদের সামনে চাঁদনি চলে আসে আর তোলারামকে নিয়ে ওপরে চলে যেতে থাকে। তখন তোলারাম আর শেরু চিৎকার করতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমার বন্ধুকে ছেড়ে দিন, আমরা আপনার কি ক্ষতি করেছি? তোমরা না, কিন্তু তোমাদের মতো ট্রাকওয়ালারা নষ্ট করেছে, তাই আমি কোনো ট্রাকওয়ালাকে ছাড়ব না। কি আর কেন? চাঁদনি গল্পটা বলতে শুরু করে। আমার এই ধাবা খুব ভালো চলত, আমি খুব খুশি ছিলাম, কিন্তু একদিনের কথা, তখন তোমাদের মতো চারজন ট্রাকওয়ালা এখানে খাবার খাওয়ার জন্য থামে। তারপর ওরা চারজন মদ খাওয়া শুরু করলো। আমি যখন ওদের গিয়ে বললাম যে এখানে মদ খেও না, ওরা আমার সাথে অসভ্যতা করলো। আমার এখানে যে কাজ করত সেই ছেলেটা যখন মাঝে এলো, তার মাথায় বোতল দিয়ে মেরে দিল। সে ওখানেই মোড়ে লুটিয়ে পড়ল, ও মরে গেল। তারপর তারা আরেকটা বোতল ভেঙে ওই বোতল দিয়ে আমার গলাও চিড়ে দিল, আর আমিও মরে গেলাম। তারপর থেকে এখানে যে ট্রাকওয়ালারাই আসে আমি তাদের মেরে ফেলি। তোমার সাথে বড় অন্যায় হয়েছে বোন, কিন্তু নিষ্পাপ লোকেদের তুমি মারছো কেন? তুমি এমন করো বলে কত পরিবার ধ্বংস হয়ে যায় সে কথা একবার ভাবো। তুমি যদি এখন তোলারামকে মেরে ফেলো, তাহলে ওর মায়ের কি হবে? ও ছাড়া তো তার কেউ নেই। চাঁদনি কিছুটা চিন্তায় পড়ে যায় আর তারপর বলে, ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মেনে চলবো। তারপর চাঁদনি তোলারামকে ছেড়ে দেয়। তাহলে ঠিক আছে, তোমাদের দুজনকে আমার ইনসাফ দিতে হবে। ওই চারটে লোক এখান থেকে শহরে চলে গেছে আর আমি সেখানে যেতে পারবো না, তাই তোমাদের দুজনকে ওদের পাপের শাস্তি দিতে হবে। আজও আমার বডি আর আমার এখানে কাজ করা ছেলেটার বডি ওখানে ওই গাছের নিচে পোঁতা আছে। ওখানে আমার হাতে ওখানকার একটা লোকের লকেটও আছে। তারপর তোলারাম আর শেরু পুলিশের কাছে যায় আর ওনাকে সব সত্যি কথা বলে দেয়।
তারপর পুলিশ শহরে যায় আর ওই চারজন গুন্ডাকে ধরে নিয়ে আসে আর ওদের সবাইকে ফাঁসির শাস্তি দেয়। তারপর চাঁদনি ওই জায়গাটা থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু তোলারাম আর শেরু আবারও চাঁদনির ধাবা শুরু করে দেয় আর ওরা ভালোভাবে সেটা চালাতেও থাকে।